প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে মেয়েদের একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি। মেয়েদের এই সমস্যা মূলত তাদের মাসিকের সাথে সংশ্লিষ্ট একটি সমস্যা, অর্থাৎ মাসিকের সময় মেয়েদের হালকা পাতলা ব্যথা হতেই পারে, মেয়েদের যে মাসিকের সময় যে ব্যথা হয়। কিন্তু এরকম দেখা যায় যে কিছু মেয়ের প্রচণ্ড মাসিকের সময় ব্যথা হয়, এত ব্যথা হয় কোনোভাবেই তারা টিকতে পারে না, কোনোভাবেই তারা সহ্য করতে পারে না। এবং দেখা যায় যে মাসিকের সময় ছাড়া বাকি যে সময়গুলো, হ্যাঁ, একটা মেয়ে খুবই চঞ্চল থাকে, হাসি খুশি থাকে, মানে তার মানে স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক একটা মেয়ে। কিন্তু মাসিকের সময় যখন ঘনিয়ে আসে, মেয়েটা কিন্তু খুবই মানে তার মনটা ভারাক্রান্ত হয়ে যায় এবং মনে হয় যে একটা অমানিসা তার দিকে চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ মাসিকের সময় অনেক মেয়ের মারাত্মক তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এমনকি এই মাসিকের ব্যথাটা এমন তীব্রতর হয় সারা শরীরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই যে ব্যাপারটা, এটা নিয়েই মূলত আজ একটু আমি কথা বলতে যাচ্ছি যে ব্যাপারটা কী কারণে হতে পারে বা এটা প্রতিরোধ করতে গেলে বা এটার চিকিৎসা কী রয়েছে। ব্যাপারটা আসলে এরকমই, মেডিকেল শাস্ত্রে মাসিক এর ব্যথার অনেক কারণ রয়েছে এবং কারণগুলো যদি ওইভাবে বলা হয়, মানে মেডিকেলের নিয়মে বলা হয়, চিকিৎসা মেডিকেল স্টুডেন্টরা যেভাবে পড়াশোনা করে সেভাবে বলা হয়, তাহলে সাধারণ জনগণ বুঝবে না। এই জন্য সবাইকে বোঝার জন্য যেভাবে বললে বোঝা যাবে সেভাবে আমি বলছি যে মাসিক অনিয়মিত হওয়ার অনেক কারণ রয়েছে, তার মানে মাসিকের সময় যে ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে। তার ভিতরে প্রধান যে কারণ সেটা হচ্ছে যে এই জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ার, হ্যাঁ, এখানে যে সেল টিস্যুগুলো রয়েছে, এগুলো যদি জরায়ুর মধ্যে না থেকে জরায়ুর বাইরে অন্য কোথাও থাকে, হ্যাঁ, এটাকে মেডিকেলের ভাষায় এন্ডোমেট্রিওসিস বলা হয়, এরকম যদি ব্যাপার হয় তাহলে কিন্তু এই যে ব্যাপারটা, এর কারণেও কিন্তু মাসিকের সময় তীব্র ব্যথা করে, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা এবং ব্যথাটা নিচ এই থাই পর্যন্ত ছড়িয়ে যায়। এটা মেডিকেল একটা টার্ম, তখনও মাসিকের প্রচণ্ড ব্যথা হয়। তারপরে যেটা মাসিকের সময় ব্যথা হয় আরও একটা মানে একই রকম ধরনের সমস্যা, সেটা হচ্ছে যে জরায়ুটা যদি বেশ বড় হয়ে যায়, বাল্কি ইউটেরাস বলে, এটাও যে মেকানিজম সেটাও একটু জটিল, যেটা মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল শাস্ত্রে যারা রয়েছে তারা ছাড়া এটা বুঝবে না। তবে আপনারা যেটা জেনে রাখেন যে জরায়ু যদি বড় হয়ে যায়, বা এই জরায়ু বড় হয়ে যায়, সাধারণত দেখা যায় যে বেনোপেজ বা একটু বয়স যখন হয়ে যায় 50-45, তখন যাদের ব্যথা করে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা করে, তাদের কিন্তু আমরা দেখেছি যে এই জরায়ুটা বড় হয়ে যাওয়ার কারণে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা করে। তারপরে যদি ফাইব্রয়েড ইউটেরাস বলে জরায়ুতে যদি টিউমার হয়, হ্যাঁ, এই টিউমার হওয়ার কারণেও কিন্তু মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হতে পারে। তারপরে যেটা হয় যে হ্যাভি ব্লিডিং, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, অনেক দিন যাবৎ ব্লিডিং হচ্ছে, এর কারণেও জরায়ুতে কিছু পরিবর্তন ঘটে, এই পরিবর্তন ঘটার কারণেও কিন্তু মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়। তারপরে আমরা দেখেছি যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, মা, খালা, ফুফু, তাদের যদি মাসিকের সময় এরকম তীব্র ব্যথা হয়, তাদেরও দেখা যাচ্ছে যে মাসিকের সময় এরকম তীব্র ব্যথা হতে পারে, এরকম যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। মাসিকের শুরুতে অনেক মেয়েরই মাসিকের ব্যথা করে, অর্থাৎ মাসিকের প্রথম মানে জীবনের প্রথম যখন মাসিক শুরু হয় তখনও মাসিকের ব্যথা হতে পারে, এটা বয়স অন্তিকাল যে অবস্থা তখন মাসিকের ব্যথা হতে পারে। যেসব মেয়েরা খুবই স্ট্রেসের মধ্যে থাকে, মানসিক অশান্তিতে থাকে, এ ধরনের মেয়েদেরও আমরা দেখেছি যে তাদের এই স্ট্রেসের কারণে তাদের এই মাসিকের সময় হলেই তাদের মাসিকের ব্যথা করে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে মাসিকের ব্যথা করে। এগুলোই মূলত খুবই সাদামাটাভাবে প্রধান মাসিকের ব্যথার কারণ। এখন এই মাসিকের ব্যথা হলে অনেক ম্যানেজমেন্ট রয়েছে, তার সাথে সাথে আমি এত বড় করতে যাচ্ছি না ভিডিওটা। আমি যেটা বলতে চাচ্ছি যে মাসিকের এই যে ব্যথা, এটা কিন্তু একটা সমস্যা, অল্প স্বল্প ব্যথা হলে মেয়েরা এটা সহ্য করে নেয়, সমস্যা নেই। কিন্তু ব্যথা যখন খুবই তীব্র হয়, কোনোভাবেই একটা মেয়ে সহ্য করতে পারে না, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, সেক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। অর্থাৎ যাদের এই ধরনের মাসিকের ব্যথা হয়, ওই তাৎক্ষণিক ওষুধ খেলেও তার মাসিকের ব্যথাটা চলে যাবে, কিন্তু সে যদি কয়েকটা মাস
যদি সে নিয়মিতভাবে এই চিকিৎসাটা করে, হোমিওপ্যাথিক চিকিৎসা করে একজন ভালো স্কিল্ড ফিজিশিয়ানের কাছে, যিনি এ ধরনের চিকিৎসা এবং এ ধরনের চিকিৎসা শাস্ত্র করে থাকেন, তাদের ক্ষেত্রে যদি চিকিৎসা করে থাকেন, তাহলে তিনি যে ওষুধগুলো প্রয়োগ করবেন সেই ওষুধের মাধ্যমে সে কিন্তু পার্মানেন্টলি এই সমস্যা থেকে সে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ মেয়েটার বা ওই যে ফিমেলের এই সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো তার কেটে যাবে, সমস্যাগুলো থেকে সে পার্মানেন্টলি সে রক্ষা পাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফিজ।